চাকরির প্রথম দিন কেমন কাটলো শিমুলের? প্রতিকূলতার জয় করে সে কি পারবে জয়ী হতে? জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কার কাছে কই মনের কথা ধারাবাহিকটি দিন দিন ধারাবাহিকটি একের পর এক দুর্দান্ত চমক উপহার দিচ্ছে দর্শকদের। সম্প্রতি ধারাবাহিকে দেখা যাচ্ছে পরাগের অ্যাক্সিডেন্টের কারণে সে আর হাঁটতে পারছে না, তাই পুনরায় আবারও শিমুল ও পরাগের জীবন এক সুতোয় বাধা পড়েছে। আবারও শিমুল পরাগের বিবাহিত স্ত্রী, আর এর কারণ হলো যাতে শিমুল পরাগের স্কুলের শিক্ষকতার চাকরিটা পায়। ঠিক সেই রকমই হয়েছে, শিমুল এবার প্রথম পরাগের স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু নতুন সে স্কুলে গিয়ে তার অভিজ্ঞতা ঠিক কীরকম হতে চলেছে? সকল ছাত্রছাত্রী এতদিন ধরে পরাগকে তার শিক্ষক হিসেবে দেখে এসেছে, শিমুলকে হঠাৎই ছাত্রছাত্রীরা কি মেনে নিতে পারবে তাদের এই শিক্ষক হিসেবে? শিমুলের প্রথম অভিজ্ঞতা কেমন হবে পরাগের স্কুলে সকল শিক্ষক ও ছাত্রছাত্রীদের সঙ্গে? তারা কি শিমুলকে আপন করে নেবে একজন শিক্ষক হিসেবে? জানতে চোখ রাখুন কার কাছে কই মনের কথা ধারাবাহিকটিতে প্রতিদিন সন্ধে 6:30 শুধুমাত্র জি বাংলার পর্দায়। আর হ্যাঁ, টলি রিপোর্টার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।